সীমাহীন এলাকার চা বাগান কোথায় শুরু কোথায় শেষ কিছুই বোঝা যায় না আল্লাহ নামে চলিলাম উষ্টা খায় যদি পড়ি খবর হ্যাজ আমার বান্ধবগুলা কই ফটো সেশনে ব্যস্ত তারা এত শয়তান বলে যে পড়লে অসুবিধা কি ট্রিপল নাইনে ফোন দেবেন ট্রিপল নাইন আস্তে আস্তে আমার কঙ্কাল উদ্ধার করবে ওরা মাশাল্লাহ আল্লাহর অশেষ সৌন্দর্য তার রহমত তার গুণাবলীর আসলে শেষ নাই এক একটা জেলা এক একটা এলাকা এক এক রকম করে সাজানো ভালো লাগে যেখানে মানুষ কম থাকে সেই জায়গাগুলো ঘুরতে দেখতে খুব আল্লাহ চা বাগান অলওয়েজ প্রিয় কিন্তু প্রাইভেট চা বাগান করে বেশি ভালো লাগে হা হা এটা আমার ক্রেডিট কোনো না কোনোভাবে ম্যানেজ করে চলে আসি রাস্তার ধারে চা বাগানগুলো তো সবাই দেখে টিস্যু পেপার প্রাণ জুসের বোতল পটেটো ক্যাশের প্যাকেট সাক্ষী দিয়ে রাখে যে কারা কারা আসছিলো কত মাইন্ডলেস মানুষজন আসছিল বাট এই জায়গাগুলো একদম নিরিবিলি শুকের আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ও আমার সাথে যারা আসছে সেই পাগলগুলোর কিছু ক্লিমস দেখায় ওই যে আমার মতো লাল টি শার্ট পরা একজন আর একজন হয়েছে কালো টি শার্ট পরা কী ভাব তাদের জগৎ উদ্ধার করে আসছে একদম মনে হচ্ছে আমি নিয়ে আসছি সব প্ল্যান করে সেদিকে কোনো হুশ নাই কোনো থ্যাংক ইউ নাই কোনো কৃতজ্ঞতা বোধ নাই ওরা ওদের মতন করে ছবি তুলতে তুলতে মরে যাচ্ছে একজন আমি বলি আরে আল্লাহ আগে আলহামদুলিল্লাহ বলো শুক্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাদের দেখাচ্ছে কোনো পাইনি যুগের ভ্রমণ পার্টনার যারা ছবি তুলতে ব্যস্ত জায়গা দেখতে কি বলবো জায়গায় তো দেখে না বলি জায়গা দেখো আল্লাহ শুক্রিয়া করো সুন্দর কিছু দেখো ছবি তুলতে তুলতে রূপ সৌন্দর্য এক একজনের একদম ঠিক রে বেরোচ্ছে যাও এবার আগে বাড়ো এই ভিডিও যেন ইউটিউবে না যায় কোথাও না যায় এগুলো তোমার মোবাইলে রাখবে ওকে নট ওকে এই ছিল পাগল পরে কথা বলি আবার ওকে বাই